সামনের বিচারের একটা ডিনাই দেওয়ার কথা ছিল, 24 তারিখ আপনি দিয়েছিলেন, এই 26 তারিখের ডিনার আপনি যান নাই এবং 22 তারিখে এটা জানানো হয়েছে। এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখে বলে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? আপনাদের কাছে অনেক ঘুষ আছে। আপনি সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেফটেন্ট দেখে নেব, মাননীয় প্রধানমন্ত্রী এই দেখে নেওয়ার নমুনা যদি হয় আপনি বিচার করেন। সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে, অথচ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী শুধু লোক দেখানো 25টা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন, এটা এটার জবাব আমি সবিনয় আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটা কথা বলতে চাই, যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচেছিল, যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত, অনেক নারী তার সম্ভ্রম হারাতো না। মানুষ তো আর মিডিয়ার কাছে কত বিশ্বাস, আর আমাদের তো চেনাও নাই সব জায়গায়, তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে সাথে এবং ওই অফিসার থেকে বের করে আনার পরই তারা খেপে যায়, অফিসার থেকে বের করে আনার পরই খেপে যায় আরো বেশি। আপনার তো আমি সম্পূর্ণ ভুল বুঝে বসে আছি। একমাত্র সাক্ষীকে আমি বলতে চাচ্ছি তোমাকে, ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, তখন উনি আপনাকে বলেছিল, ম্যাডাম আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে, আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ব্ল্যাক পাঠাতেন, আমার আপনার বন্ধু না তারা দুর্বলভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে 11:15 থেকে 11:00 পরে, তার আগে কাউকে মানে নাই। কিন্তু যদি ব্যাস সেনাবাহিনী এই থেকে এইটুকু যদি এক ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নেই আমাদের। আমরা অসহায় মতো ওখানে বসে আছি, সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদের এটা রাজনীতির ফলে সংশোধন করতে হবে, কেন বিদ্রোহ ঘোষণা বিদ্রোহই করতে হবে, কিন্তু এটা করলেন না। রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী, রাজনীতি তখন যদি ইচ্ছা আমার সেনাবাহিনী কোথাও আমাদের একটা টিম পাঠাতো, অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা ব্যাটারি যদি যেত, ওরা ফিমিলিকের মতো পাঠিয়ে যেত, কিন্তু কেউ কেন না অসহায়ের মতো আমার অফিসার গুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। আপনি আমার কিছু করতে পারলেন না, কিছু করতে পারলেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন, তাহলে আমাদের ইংলিশ মিশনের দরকার কেন? সে যেন অন্য দেশকে লিড, আপনি কে সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের মাননীয় সেনাবাহিনীকে, একটা একটা করে বলেন আমাদের সঙ্গে যে আমরা তোমাদেরকে এই দিয়েছি, আমাদের একটা উত্তর দেন আপনি, কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে যাতে আপনাদের সংসদ সদস্যদের এত অন্তজালা সেনাবাহিনীর উপরে? বলেন না আমি প্রধানমন্ত্রী কেমন সংসদে শুনতে হবে, আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী? আমি আরেকটু ক্লিয়ার করে দিয়েছি 22-এর এবং 26-এর তারিখে আসার ব্যাপারটা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পাশে যে স্টাফ থাকে তারা আপনাকে জানায় না, আপনি খোঁজ নিয়ে রাখেন, 22 তারিখে ইনফর্ম করা হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না, আপনার স্টাফরা তখন মধ্যে আপনার জানিয়ে আপনি 26 তারিখে আসবেন, আপনার স্টাফরা জানিয়েছে 22 তারিখে
আমি ওখানকার একজন অফিসার, আপনার আশেপাশে যারা আছে এদের কথা বিশ্বাস করবেন না। এই যারা গাঁদা যাদের পিছনে এরা যে পারবে না, তো কি সাহস কি আছে পারিয়ে আমি নিজেই থাকছি। তাই মানুষ যারা আমাদের কাছে ছিল কাউকে বিশ্বাস করবেন না আপনি, যা আপনার আশেপাশে আছে। আপনার এই রাজনৈতিক চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের সম্পূর্ণ ভুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমার আপনার কাছে অনুরোধ, আপনি বৃহত্তর চিন্তা করে হয়তো এটা করেন নাই, আমাদের পরিবারের চিন্তা করে করেন নাই। আমার প্রশ্ন, আমরা 180 জন অফিসার ওদের মাঠ থেকে ধরে আসতে পারলাম না, 7,500 থেকে 9,000 সৈন্য আপনাদের হাত থেকে বেরিয়ে গেল কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে এই একটু উত্তর দেন, আমরা 150-এর অধিক অফিসার ওখান থেকে বেরোতে পারলাম না। কিন্তু ভাই একটু চুপ করো ভাই, আর সেনাবাহিনী নষ্ট করো না, একটু চুপ করো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পুলিশ, আপনার র‍্যাব, আপনার যত নিজস্ব এলপি আছে আমাকে একটু উত্তর দেন। এক রাতের মধ্যে আমি আপনাকে সংখ্যা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, 140 জন একটা ব্যাটালিয়ান রেজিস্ট্যান্ট, 4টা ব্যাটালিয়ান ছিল, ধরে নিন আমরা 4টা 3200 হেডকোয়ার্টার ব্যাটালিয়ানের 1200 উপরে সৈনিক ছিল, 2,225 সৈনিক আসছিল বিডিআর ওই সুকুলতে, বিভিন্ন অ্যাটাচমেন্ট সিএনএস আছে, সিগন্যাল সেক্টর আছে, সব মিলে 9,000 থেকে 10,000 সৈন্য ছিল, 9,000-10,000 মধ্যে ফ্যামিলি ছিল। আমার প্রশ্ন, এক রাতের মতো পিপিলিকার মতো এত সৈন্য কিভাবে বাইরে গেল? কারা তাকে বের করার সুযোগ দিল মাননীয় প্রধানমন্ত্রী? আপনি আমাকে সুযোগ দিন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যা চেয়েছি সেটা হচ্ছে আমরা অতি শীঘ্র, আজকে অতি শীঘ্র বলতে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আজকের থেকে আদেশ চাচ্ছি যে আমরা নেমে যেতে চাই। আমরা যুদ্ধ করি, যুদ্ধে আমাদের প্রথম দরকার হচ্ছে কি ইন্টেলিজেন্স কি, আমরা জানি না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের এসপি, এনএসআই, বিজেএফআই সবাই, আমরা আমাদের সবার পিছনে প্রত্যেকের সম্বন্ধে বিশাল মোটা মোটা ফাইল আছে, সমস্ত ধরনের খোঁজ খবর নেওয়া হয়। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই তারা কেউ জানলো না, তাহলে কি তারা ওখানে ঠিক মতো তাদের কাজ করছে নাকি তারা জানিয়েছে, সেটার কোনো প্রতিকার হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের আরজ,